কোনো মাদ্রাসার কালেকশন নাই, মসজিদের কালেকশন নাই, কোন রকমের ভেজাল নাই, একবারে ছাঁকা ওয়াজ, একদম প্লেন জীবনী, কোনো ভেজাল নেই। এখন এই বাবা তো বলেনি যে বাবা এই জীবনীটা করতে হবে। চিন্তা করলাম দুটো রাত, তোমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও ছিলেন বাবা হারা, কথা ঠিক কিনা বাবা? বাবা হারা। আর আমার এই বাবজি ইনি হলেন বাবা হারা। বাবা হারা যে কত ব্যথা সেটা অনুভব করেছেন আমার দয়ার নবী, মায়ার নবী রহমাতাল্লিল আলামিন। তো সেই নবীজির কথাগুলো, দুঃখের কথাগুলো করে আলোচনা আপনাদের সামনে করব, আখেরি মোনাজাত করব, দোয়া খায়ের করব। যিনারা এখনো আসেননি, যাব যাচ্ছি ভাবছেন, শুধু উনার বাবার জন্যই দোয়া হবে তা নয়, সবার বাবার জন্য দোয়া হবে, মায়ের জন্য দোয়া হবে, সারা বিশ্বের মোমেন মোমেনা সবার জন্য দোয়া হবে। এই কথাটা মনে রাখবেন বেরাদার ইসলাম স্বামী নে কারাম। আরে মদে নাতি কান্দে নবে, মদের পাপের লাগে মদের ব্যথায় কাতর হইয়া আছেন তিনি জাগে, আছেন তিনি জাগে। আমাদের নবী কোনদিন ঘুমায় না, কথাটা মনে রাখেন, নবী সব সময় জেগে। এই জন্য আমার নবীর কোনদিন অজু ও ভাঙে না। মা এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছে, হুজুর একটা কথা বলবো? মা বোনেরা তাড়াতাড়ি করে এসে আপনারা বসে পড়ুন। তো মা এসা আমার নবীর বিবি, আর আপনারা একটু এগিয়ে এসে বসেন, হ্যাঁ পিছন ছেড়ে দিয়ে সামনের দিক থেকে বসেন যেন আর বলতে না হয়, মাশাল্লাহ। তো বাবা, মা এসা জিজ্ঞাসা করছে, নবী গো আপনার সঙ্গে বিয়ে হওয়া তো আমার অনেক দিন হইল, 7 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছরে দেখা। তা হুজুর মা বহির সবারই আছে, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। তা আমার নবী বলে, আয়েশা তোমার স্বামী হলাম আমি, আল্লাহর নবী, তা আমাকে জিজ্ঞাসা করবে না তা কাকে করবা, জিজ্ঞাসা করো, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। বলে হুজুর বলবো 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 মনে করে ভয় ডরে বলতে পারে। বলে ভয়ের কোনো কারণ নাই, বলো। তো মা এসে বলছে, হুজুর একটা রাত্রি কোনোদিন দেখলাম না যে আপনি 12 ঘন্টা বিছানায় ঘুমাইলেন, সুবহানাল্লাহ। হঠাৎ দেখে বিবির কাছে শুয়ে আছেন, আবার দেখছে যাই নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, না? তো হুজুর আমার জানার কথা হলো এটা, আমাকে বলে যায় আয়েশা, জি হুজুর ওঠো অজু করো, রায় তো অনেক হয়েছে, অজু করো নামাজ পড়ো। নবী বলছে বিবিকে নামাজ পড়ো। তা আমি অজু করে এসে নামাজ পড়তে দাঁড়াই, কিন্তু কই আপনাকে তো কোনোদিন দেখলাম না যে আপনি অজু করে নামাজ পড়েন। বিবির কাছ থেকে উঠে গিয়ে আপনি যাই নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তে লাগছে, ব্যাপারটা কি? আমি অজু করি আপনি করেন না। তা আমার নবী বলেন, আয়েশা তুমি নবী না, আমি হচ্ছি আল্লাহর নবী, তানাম আইনি ওয়ালাইয়া নাম কলবি। আয়েশা রে, নবীরা ঘুমায় এটা কথা ঠিক, কিন্তু কেমন ঘুমায়? নবীদের চোখ দুটা বন্ধ আছে, লোকে মনে করে নবী ঘুমায়, কিন্তু আমার চোখ দুটা ঘুমায় আর আমার দিলটা জেগে থাকে, আমার অজু ভাঙে না। আচ্ছা, এটা তো আমার জানা ছিল না হুজুর, ওই জন্য জিজ্ঞাসা করি যে কি ব্যাপার। বিবির কাছ থেকে উঠে অজু করে না, কিছু করে না, যায় দাঁড়িয়ে গেল নামাজে, এই ব্যাপার তো আমার জানা ছিল না হুজুর, বুঝে গেলাম। বোঝা কি গেল? নবী জিনিস হলো আলাদা, নবী সব সময় জেগে, তাই বলছে। ওরে মদ নারায় ভেজা মাঠ, আমার নবী চোখের জল
তোরা কেন্দে কেন্দে বল সকলের সল্লে আলা বল সল্লে আলা বল ওরে মনের কালে মজবে যদে একবার মদে নাতে চহ তোরা কেন্দে কেন্দে বল সকলের সল্লে আলা বল সল্লে আলা বল এদের খোদায় কাতর নবে আমার গেলেন মা ফাতেমার কাছে দয়ার নবী বলেন মা গো খাবার আছে ঘরে খাবার আছে ঘরে আরে নাই ঘ খাবার বলেন মা ফাতেমা দুটি নয় ভরা জ তোরা কেন্দে কেন্দে বল সকলের সল্লে আলা বল সল্লে আলা বল আল্লাহুম্মা সল্লে আলা সাইয়াদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সামাইন কোরআনে পাক থেকে এক মাশহুর মারুফ আয়াত মুকদ্দাসা তেলাওয়াত করেছি সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবীন সাদাকাল্লাহুল আযীম আল্লাহ তাআলা এই আয়াতে পাকে বলছেন যে আমি তোমাদের দুটো জিনিস দিয়েছি কি কি দুটো জিনিস একটা হলো নূর আর একটি হলো রোশন কিতাব অর্থাৎ কোরআন শরীফ একটা হলো নূর আর একটা হলো কিতাব কোরআন শরীফ আমার মা বোনেরা ভাইয়েরা তাহলে কোরআনে কি বলল আমাদের নবীকে বলল নূর হ্যাঁ কথা বলিস রে যেমন শেখ হাক তুই চুপ বাবা কোরআনে কি নবীকে কি বলল নূর অনেকে নূরের আজকাল মানছে না বলছে মাটি ছিল না নাউজুবিল্লাহ দোস্ত বুঝো নবী হলো নূরের কোরআনে বলছে আচ্ছা নবীর কোরআনে তো বলছে নবীর মা কি বলে নবীর মা হযরতে আমিনা বলছেন কাদ খারাজ মিন নূর আমার পেটে থেকে একটা নূর বাহির হলো সুবহানাল্লাহ আর নবী কি বলেছে আচ্ছা বাবা আমাদের নবী কোন মিথ্যা কথা বলেছে নাউজুবিল্লাহ না আমার নবী বলছে আনা মিন নূরিল্লাহ আমি আল্লাহর নূরে তৈরি এটা নবী বলছেন কে কি বলছে ওটা আমার জেনে দেখে লাভ নেই আমার নবী যেটা বলছে এটাই আমাদের মুসলমানের মানা দরকার সুবহানাল্লাহ তো এই নূরের নবীকে সর্বপ্রথম আল্লাহ তাআলা তার নূর থেকে সৃষ্টি করে রাখলেন আকাশে আবার পাঠালেন সব শেষে আচ্ছা এটা জালসা আপনাদের দেশে জীবনে জালসা আগে খুব হতো কত না এখন হয় আচ্ছা জালসাতে সব থেকে বড় বক্তাকে আগে তোলে না পিছে তোলে পিছে তোলে না সব থেকে যেটা বড় বক্তা লোকে বলছে এত বড় নবী আমাদের তো সব শেষে কেন হাই রে পাগল শেষ বক্তাকে বড় বক্তাকে তো পিছনে তোলে কেন ওর নামে চারটা লোক থাকবে না তো এগারোটাতে শেষ হয়ে যাবে কথা ঠিক না হয়তো লোক থাকে না সেটা আলাদা কথা
তো আমার নবী হলো সব থেকে বড় নবী, নবীদেরও তিনি নবী, তাই তো নাকি সব শেষে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। জিনার পিতা হলো খাজা আব্দুল্লাহ, মাতা হলো হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তা এই নূরকে বাবা আমার খাজা আব্দুল্লাহর পৃষ্ঠে জালওয়াগার করলেন, পেশানিতে জালওয়াগার করলেন। সুবহানাল্লাহ। এই বাবা আমার মা বোনেরা শোন, দয়ার নবে মায়ার নবে দুনিয়াতে আসবে নূরের নবী। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি ছয় মাস পর্যন্ত জানতে পারিনি, বুঝতে পারিনি, কি বুঝতে পারিনি, যে আমার পেটে কোন সন্তান আছে। বাবারা আমার মা বোনেরা বলবে, হেলাল এটা কেমন ধরনের কথা বললি বেটা, মায়ের পেটে সন্তান থাকলে সে বা জানতে পারবে না কোনো কথা হলো। আল্লাহর কসম করে বলি মা, বানিয়া বলছি না রে মা, কেতাবে লেখা আছে। আমি না বলে আমি জানতে পারিনি, বুঝতে পারিনি, তবে হ্যাঁ আমি যখন পেটের বাচ্চা পেটে নিয়ে জমিনে হাঁটতাম, তো আমার পায়ে তলে যদি কোন কাঁটা পড়ে যেত, ওই কাঁটা জানে গোলাপ ফুল হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার পায়ের তলে কোন পাথর যখন পড়ে যেত, ওই পাথর জানে মমের মতো বাবা নরম হয়ে যেত। কেন আমেনার পায়ে যদি কাঁটা আমি ভোগে যাই, আমেনা উহু করবে, আমার নবী তার পেটে আহা বলবে, কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে। এই কারণে সুবহানাল্লাহ। ও বাবারা মায়েরা, দয়ার নবী মায়ার নবী মাত্র দুই মাসের বাচ্চা নবী মায়ের পেটে, তখনও কোনো জানবার কথা নাই, জানে না। দুই মাসের বাচ্চা নবী মোস্তফা মায়ের পেটে, হযরত আব্দুল মুত্তালিব বলেছিল, বেটা শোন, কথাই বলে বসে খেলে রাজার ভান্ডার ভরিয়ে যায়, তো বেটাই আব্দুল্লাহ রে আমার 100 বছর বয়স পার হয়ে গেল বেটা, আমি কখন আছি কখন নাই কবরে চলে যেতে হবে, কবর ছাড়া রিহাই নাই রে বেটা, মরতে হবে, এই মরণ থেকে কেউ রিহাই পায়নি আর পাবে না। তো শোনো, আমার একটা নিয়াত, তুমি আমার সব থেকে ছোট বেটা, সব থেকে ছোট বেটা, নগরে নগরে ডগরে ডগরে ঘুরে বেড়ালে আর হবে না, বনে বনে শিকার করে বেড়ালে হবে না রে বেটা, কিছু করা লাগবে, আমি বাপ বেঁচে আছি তাই। বলে আব্বা গো কোনোদিন কিছু বলেন না, আজ বললেন তো আমি কিভাবে কি করব। আব্বা যারা একটা লাইন ধরিয়ে দিল, বেটা শোনো, আমার নবীর আব্বা, আব্বা যান বলুন কি করব। বললো তোমার ভাইরা এরা বাণিজ্য করতে যায় মুলকের সাম্বা মদিনা, এদের সঙ্গে যদি একবার ব্যবসাতে যাতো বাবা, রাস্তাঘাটটা কমসকম চিনা হবে, জানা হবে, ব্যবসার লাইনটা বোঝা হবে। সুবহানাল্লাহ। ও বাবারা মায়েরা, এইবারে বাবা কথা বলল, ঠিক আছে আব্বা তাই হবে, তবে আমার বড় ভাই মেজ ভাই সেজ ভাই সবাইকে একটু বলে দেবেন, আমার পথঘাটে জানা নাই, আমাকে জানে সঙ্গে করে তার একটু নিয়ে যাই। বলে ঠিক আছে বাবা, ওটা দায়িত্ব হলো আমার, আমি আমার বড় বেটাকে গার্জেন হিসাবে বলে দেব। এবার বড় বেটাকে ডাকলো, হারেশ রে আজ একটা কাজ কর বেটা, আমার সব থেকে পিয়ারা বেটা ছোট বেটা হলো খাজা আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহকে এবারের মতো তোরা সঙ্গে করে নিয়ে যা। কতদিন আর ঘুরে বেড়াবে, সঙ্গে করে নিয়ে যা। বলে আমার কোনো আপত্তি নাই, নিশ্চয় নিয়ে যাব। সব বেটারা রাজি হয়ে গেল। তবে বাবা গো হযরতে আব্দুল্লাহ, কোনে ঢুকছিস রে, দাঁত মুখ ভাঙবি তোরা, পিছা ঢুলিস তো বাড়ি যা, পিছা লোক করে শুয়ে শুতে যা।
এবারে বলল বড় বেটা রাজি হয়ে গেল। আমার হযরত দেখা যা আব্দুল্লাহ বললেন আব্বা একটু আমি ঘুরে আসি। কোথা থেকে কোথায় থেকে ঘুরে আসবা, সময় হয়ে গেছে বেরাতে হবে। বলে আব্বা গো আমি যে নতুন বিয়ে করেছি আমার আমেনা ঘরে আছে, তাই সে আমেনার সাথে একবার আমি দেখা করে আসি। বলার নাই, বলা যাবে না, বাড়ি যে যাচ্ছে ঘুরে আসবো কি আসবো না কে বলবে। ঠিক আছে বেটা যাও, আওয়াজ দিলে যাবে না, আমি না স্বামীর আওয়াজ পেয়ে ছুটে আসে। বলুন আমি না কিছু শুনেছ কি কথা? বলল আমার আব্বা জান এটা অর্ডার করে দিয়েছে। কি অর্ডার? আমাকে এবার নাকি বাণিজ্যে যেতে হবে। হ্যাঁ, কতদূর? এই পাড়া ওই পাড়া না, 10-20 কিলোমিটার নয়, বহু দূর বলকে সাপ, ওই দেশে যাওয়া লাগবে। আর এই তোমার ত্রিপল থাকলে একটা পড়ে দাও না গো, মেয়েগুলাকে কোন জায়গায় ফাঁকা পড়ে আছে, সাদা মাঝে দেখা যাচ্ছে, এই সাইডখানে একটা দাও, পড়ে দাও, তোর কিছু একটা যাবে জালিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বাবার মায়েরা এবার বললে আমার অর্ডার হয়ে গেছে, তাই এবার তোমার কাছ থেকে যাবার কথা, শেষবারের মতো বিদায় চাইতেছি। হাজি সাহেব, হাজি সাহেব নিচে বসে আছেন, খুব দ্বিধা লাগছে আমাকে, জায়গা ছোট তাই কি আর করা যাবে। আয় বাবারা ভাইয়েরা মা বোনেরা এবার বলল আব্বা যা রেডি হয়ে গেছে ভাইরাকে বলে দিয়েছে। সুবহানাল্লাহ, এটা সরে বসরে হাজি সাহেবকে বসতে দে রে, আমার নবীর কথা মুখে নিয়ে এটাকে নামিয়ে দে রে, চারটাকে নামিয়ে দেবো, জায়গাটা বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমার নবী বলেছে মানজারা কাবরি ওয়াজাবাতলাহু সাবাত, আমার আওজে যারা জিয়ারত করে তার জন্য সাবাত আমার অজীব হইয়া যায়। সুবহানাল্লাহ। ও ভাইরা মায়েরা, এই জন্য আমি হাজিদের সম্মান করে যে বাবারে ওরা হাদরে আসওয়াদে চুমা দিয়েছে, ওমার বলে মায় জানতা হতো পাত্থার হে চুমতা তো ইসলিয়ে হুক মেরে মুস্তাফা নে তুঝে চুমা হে। নবীর মহাব্বতের যিনি চুমা দিয়েছে হাজি সাহেবেরা, আমার ভাইরা যাই হোক এবার আসুন বাবা, আবে না এই জন্য তোমার কাছ থেকে বিদায় চাইতেছে। আমি না বলছে হাই গো, সমস্ত মহিলারাই চায়, মেয়েরা চায় যে আমার স্বামী রোজগার করুক, বাড়িতে বসে থাকুক এটা কেউই চাহে না। বাবা রোজগার করবে ভালো কথা, বাণিজ্যে যাবেন আবার বাণিজ্য করে চলে আসবেন, কিন্তু বলুন বিদায় কিসের? আমার নবীর আব্বা আব্দুল্লাহ বলে আবে না বিদায় হলো এটাই, যে বিদাশ জায়গা যাচ্ছে ঘুরে আসবো না আসবো সেটা আল্লাহর হাত, আল্লাহ যদি ঘুরিয়ে আনে আবার আসবো রে আমি না, আর যদি ঘুরে না আসি এটাই হবে জীবনের শেষ দেখা, আর দেখা হবে না, দেখা হবে কাল হাসর। আমি না দুই ফোঁটা পানি চোখ দিয়ে ঝাড়া করে ঝরে চৈকাটে পড়ে গেল বাবা, কিন্তু আমার মায়েরা রে আমি না চোখের পানি যে ঝরে গেল, আজও গেল কালও গেল, আমি না চোখের পানি কবরে যা পর্যন্ত সুখ হইল না, আমি না চোখের পানি আর কোনদিন সুখ হইল না। জান হুজুর আপনাকে বিদায় দিলাম, যার আপনাকে বিদায় দিলাম, আল্লাহ ঘুরিয়ে আসলে আনলে আসবেন। আমেনার কাছ থেকে বিদায় হলো, কথাটা মনে রাখবেন, আমেনার পেটে 2 মাসের বাচ্চা আছে নবীজি, আমাদের প্রিয় নবী। ওইখান থেকে এবার আব্বা জানের কাছে আসেন, আব্বা হুজুর আমার কাজ শেষ, আমার বিবির সাথে কথা হয়ে গেছে, আমেনার সাথে সাক্ষাৎ হয়ে গেছে, আব্বা গো কিসে চড়ে যাব? কেন রে বেটা, ওই যে লাইন করা আছে 10টা উট লাইন করে দিয়েছে,
উঠে চড়ে যা। তা আব্বা কোনটা উঠে চাপো আমি? আব্বা বলে শোন, বড়দের সাথে বেয়াদবি করতে নাই, বড়দের সাথে খবরদার বেয়াদবি করবি না। তোর নটা ভাই যে আছে সবাই হলো তোর থেকে বড়, তুই সব থেকে ছোট, কাজে তুই একবারে পিছনকার উঠটাই বসবি, এদের আগে ক্ষমতা যাওয়ার চেষ্টা করবে না, এই জন্য উটের নাকিল থাকবে তোর হাতে। ঠিক আছে আব্বা, আমি আগে যাব না পিছে পিছে, ভাইরা যেদিকে যাবে আমিও সেদিকে যাব। কথাবার্তা হয়ে গেল, বাবাকে সালাম কাবাকে সালাম করে এবার উঠে চেপে গেল। আব্বাকে দোয়া করবেন, ঠিক আছে বেটা যাও। যাবার আগে আমার আব্দুল মোত্তালিব বড় বেটার কানে কানে একটা কথা কয়, বেটার শোন। কি কথা? তোরা যে যাচ্ছিস বেটা, তোদের যাওয়া দেখে আমার একটা গল্প মনে পড়ে গেল, একটা কেশা মনে পড়ে গেল, একটা কাহানি মনে পড়ে গেল রে বেটা। কি কেশা গাব্বা বলে বলল, আমি যেমন তোরাকে দশটা বেটা পাঠাচ্ছে, এরকম হযরত ইয়াকুব পয়গম্বরের সাল্লাহ তার দশটা বেটা কেউ একদিন বাণিজ্যে পাঠিয়েছিল, আমি আব্দুল মুত্তালিব যেমন পাঠাচ্ছি আমার ইয়াকুব পয়গম্বর আরে সাল্লাম পাঠিয়েছিল, আর ওই দশটার ভিতরে একটা ইউসুফ নবীকে পাঠিয়েছিল। ইউসুফ নবীকে পাঠিয়েছিল, ইউসুফকে আমি যেমন আমার আব্দুল্লাহকে ভালোবাসি, ইয়াকুব ভালোবাসতো তার বেটা ইউসুফকে আর বনি আমিনকে। তো বেটা রে, ওই ইউসুফের ভাইরা হিংসা করে তার মাজায় দড়ি দিয়ে অন্ধকার কূপের মধ্যে ফেলে দিয়েছিল। আল্লাহ তার বাবা ব্যবস্থা করেছিল কিন্তু তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল হিংসা করে। তাই বলি বেটা শোন, আমার বেটা আব্দুল্লাহকে তো আমি বেটি বেশি ভালোবাসি রে বেটা, তোরা যেন হিংসা করে আমার আব্দুল্লাহকে কোথাও মারা ধরা করবে না, আব্দুল্লাহ ছাড়া প্রাণ বাঁচে না আমার পিয়ারা বেটা রে আব্দুল্লাহ। আব্বা গো, আমি কথা দিলাম আব্বা হুজুর শোনে না, আপনার যেমন পিয়ারা বেটা আমারও তো পিয়ারা ভাই, আমরা কিসের দুঃখে মারতে যাব, দোয়া করবে আমরা আপনার দশটা বেটা যাব আর দশটাই যেন আমরা ঘুরে আসতে পারি। বাপ মার দোয়া আল্লাহ দরবারে কারেন্টের মতো কবুল। আহ, তবে আমার মায়েরাকে একটা কথা বলে শুনেন, মানুষের রাগ রাগে ধ্বংস করে, রাগ রাগও একটা ঝড়, ঝড় যখন আসে তো বাড়িঘর উড়িয়ে নিয়ে চলে যায় না, তো মানুষের যে এই রাগ, এই রাগটা ওই রকমই, রাগের বশবর্তী হলে প্রেশার বাড়বে, সুগার বাড়বে, চোখ যাবে, ছরচ যাবে, কাহরে কাহরে বাড়ি আলিয়ে যাবে, রাগের চোটে তালাক দিয়ে দিলে সবই তো রাগের চোটে, সব বরবাদ হয়ে আলো। তো রাগটা কম করতে হবে। মা মায়েরাকে একটা কথা খাস করে আমি বলি, বেটা যত অন্যায় করুক, জোর হাত করে বলবো মায়েরা, জীবনে ভুলে কোনোদিন বেটার জন্য বরদোয়া করবেন না। এই জন্য মায়ের দোয়া খোদার দরবারে কারেন্টের মতো কবুল, দোয়া যদি ভালো করে উড়াও হবে আর যদি বর দোয়া করে ওটাও কবুল হয়ে যাবে। তাই মায়েরাকে বলি খবর দা, ছেলের জন্য জানে বর দোয়া করবেন না, এই কথাটা মনে রাখবে। যাই হোক বাবা, আমার আব্দুল মুত্তালিব বলে দিলেন, ঠিক আছে আব্বা, বেটারে তোরা যা, আমি দোয়া করব, আমি তোর বাবা দোয়া করব, কাবা ঘরে তোরা চলে যা। বাবা গো, এবার দশটা উঠল লাইন হয়ে বাবা চলে যায়, চলে যায়, আমি না তাকায়া তাকায়া দেখে স্বামী গেল, আমার ভাসরেরা গেল, আমার শ্বশুর থাকলো, আমি থাকলাম। আল্লাহ রাখে সহি সালামতে পৌঁছায় দিও, দিলো বটে। এবার ব্যবসা করে আসার পথে বিপদ হয়ে গেল, আসার পথে বাবা সোনার মদিনাতে আসার পর আমার আব্দুল্লাহ বিমার হয়ে গেল, অসুস্থ হয়ে গেল। আমার নবীর আব্বা, নবী আব্বা অসুস্থ হয়ে গেল,
উঠে বসে যেন আর থাকতে পারে না। বড় ভাই মেজো ভাই দাঁড়াও, আরামে উঠে বসে থাকতে পারে না, শরীরটা ভালো করে না, তাই তাড়াতাড়ি করে ধরে আমাকে নামাও। হারেস বলছে, হাই রে কিছু হয়ে গেলে আমার বাপ তো বিশ্বাসই করবে না। আসার সময় তো একটা গল্প শুনিয়েছে, হয়তো বলবে যে ওইরকম ইউসুফের মতো তোরা মেরে দিয়েছিস, ফেলে দিয়েছিস, আল্লাহ কিছু জানো না হয়। যা হোক, ছোট ভাইয়ের ব্যথা দেখে, ছোট ভাইয়ের করোনা দেখে বাবা ব্যথায় ব্যথিত হইয়া ধরি তাকে নামানো হলো। গায়ে জ্বর, আদবের নাজার গোত্রে মাম গোষ্ঠীদের ভিতরে একটা জায়গার ব্যবস্থা হলো, আমার নবীরা বাজানের ওইখানে ব্যবস্থা হলো, বাবা থাকতে লাগলো। বড় ভাই মেজো ভাই যত ভাই, এ ছোট ভাইয়ের অসুস্থ দেখে আর ওরাও বাড়ি যেতে পারে না, লিয়াও যেতে পারে না, ফেলাও যেতে পারে না। একদিন দুদিন কয়েকদিন ভাবে উনি করে পার হয়ে গেল, কোনো উন্নতি নাই, শুধু অবনতির দিকে মনে হচ্ছে। কি হবে, কেমন করে কি করা যায় বাবা গো? এবার হজরতে আব্দুল্লাহ বলল, বড় ভাই আমার জন্য আর অপেক্ষা করতে হবে না, আমার জন্য দেরি করতে হবে না, আপনি আপনারা চলে যান, আমার জন্য দেরি করতে হবে না, সময় নষ্ট করতে হবে না, আপনারা সবাই চলে যান, আমার আব্বাকে সালাম বলে দেবেন। আর শুনেন, আমি যে উঁটটায় চড়ে এসেছিলাম ওই উঁটটা একটু পিছে পিছে হাঁকিয়ে হাঁকিয়ে আপনারা নিয়ে যাবেন, আমার আমেনার দুয়ারে হাঁকিয়ে দিয়েন, কেননা আসবার কালে আমেনাকে একটা দেরহাম দিয়ে আসতে পারেন, একটা দেনার দিয়ে আসতে পারেন, একটা টাকা দিয়ে আসতে পারে নাই, এটা সোনা চাঁদি হীরা মনি মুক্তা কিছু দিয়ে আসতে পারে, মুখের কথাটা বলে চলে আসছি। দাদা গো আমার এ ওটা তার দুয়ারে হাঁকিয়ে দিও, আমি রাগে সবুর করতে বলিও। বড় ভাই বলল, কেন আব্দুল্লাহ? এ তোর অসুখ আল্লাহ দিয়েছে, আল্লাহ ভালো করবে রে। সুবহানাল্লাহ, আল্লাহ ভালো করবে, যখন ভালো হয়ে যাবে ওই সময় আবার তুই কিসে চড়ে যাবি ভাই? ওটা যদি নিয়ে চলে যা তাহলে আবার তুই কিসে চেপে যাবি? আব্দুল্লাহ ভিতর কেমন করছিল জানি না, বল দাদা গো ওটা তোমরা নিয়ে যাও, কথা বাড়াইও না, আমার জন্য ভাবিও না, আমার মন বলে আমার উঠে ঘোড়াতে চড়া শেষ হয়ে গেছে, আর চাপতে হবে না, এবার আমাকে খাটিয়াই চাপতে হবে, আমাকে কবরে চলে যেতে হবে ভাই, কবে যাব জানি না, সময় বলতে পারবো না ভাই, এরা দেরি করো না, তোমরা চলে যাও, আমার আব্বা বৃদ্ধ আব্বা আমাদের জন্য অপেক্ষা করছে। বারবার যখন বলল তোমার আব্দুল্লাহকে রেখে দিয়ে বাকি ভাইগুলা সব চলে আসছে, মা আবে না রাস্তার দিকে তাকায়, জানলা এটা রাস্তা দিয়ে কত দেশের মানুষ আসা যাওয়া করছে, কিন্তু কই আমার ভাসুরেরা কেন আসে না, আমার সবই কেন আসে না, এই করে বাবা তারা তাকাচ্ছে। এইভাবে তাকাতে 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 হঠাৎ করে একদিন নজরে পড়ে গেল একটা উটের দল জানে আসতেছে। আমি না মনে করলো এটাই মনে হয় আমার স্বামীর দল হবে, দেখা যাক কাছাকাছি হলো। আমি না বললো দেখি গোনা, দেখি কজন আছে, গোনা দেখে এক দুই তিন চার করে বাবা নয় জন হলো, না না এটা কাফেলা হতে পারে না, কারণ আমার স্বামীরা দশটা গেছে নটা কি করে হয়। আবার মনে পড়লো খোদা গো আমার স্বামী চোখের পানি ফেলাইয়া বলে গেছে কে জানি আসবো কি না, তাহলে কি আমার স্বামী এখনো বিপদ ঘটে গেছে,
দেখি আমার কাছে আসছেন, এরা কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে? কাফেলাটা আমেনার ঘরে গেল না, সোজা আল্লাহর ঘর কাবা শরীফে গেল। তারা জানে ওইখানে গেলে আমার আব্বাকে পাব, বিদেশ থেকে আসে আব্বা জানে কাছে আগে দেখা করব। আসলেন আব্বা, দেখছেন তাকিয়ে তাকিয়ে আবু তালেবকে দেখা যাচ্ছে, আবু লাহাবকে দেখা যাচ্ছে, আমির হামজাকে দেখা যাচ্ছে, জুবাইরকে দেখা যাচ্ছে, হযরতে আব্বাসকে দেখা যাচ্ছে, কিন্তু কই আমার পিয়ারা বেটা আব্দুল্লাহ কই? আব্দুল্লাহ রেখে নজরে পড়ে না, এত লুকাবার জিনিস আছে লুকিয়ে রেখেছে, কই তাকে কেন দেখে না? আব্দুল মুত্তালিব বলে, বেটা রে কত টাকা লাভ করেছিস বেটা, কোন রাজ্যে তোরা ব্যবসা বাণিজ্য করেছিস বেটা, কোন হোটেলে তোরা খাওয়া দাওয়া করেছিস বেটা, এগুলা কথা জানার আমার দরকার না, একটা কথা খালি বল আমার ছোট বেটা কই? আমার আব্দুল্লাহ কই? তাকে কেন দেখতে পায় না একবার বল। বড় ভাই করুণ সুরে বলে, আব্বু আব্বু গো কাঁদবেন না, আব্বু গো আছে আছে তো কই, দেখতে কেন পায় না? বলল উনি অসুস্থ হয়ে গেছে, উঠে চড়তে পারল না, তাই তাকে ওই মদিনায় ছেড়ে আমরা এসেছি। হায় রে আমার কপা, তুই বড় ভাই আর ছোট ভাই অসুস্থ, তাকে রেখে দিয়ে তুই আসলি কি করে রে? আমি বাবা হয়ে পারতাম না, নিজের বাবা হলে চুপের ছোট বেটাকে ফেলি আসতে বাধ্য না। ওরে বেটা তোরা রেখে দিয়ে চলে আসলে ভালো করলে, এবার একটা কথা বল, তোর বিদেশ থেকে বাড়ি আসলি, বিদেশ থেকে বাড়ি আসলি, বাড়ি যাবি, তোদের বিবির আশা তাকিয়ে বসে আছে, আমার স্বামী বাড়ি আসবে, কত আনন্দ সুখের কথা। এই বেটা তোরা বিদেশ থেকে বাড়ি আসলি, তোরা যাবি বাড়ি, তোর বিবিরা তোরাকে দেখে খুশি হবে রে। এবার আমাকে বল আমার আমেনা কাকে লিয়া কেলিয়া খুশি করবে রে? আমেনাকে কি দিয়ে আমি বুঝাবো না বাবা গো? ওই যে আমার আব্দুল্লাহর উটনিটা বাবা, আমেনা দুয়ারে গিয়ে বাবা ঝরঝর করে জানে মানুষের মতো কাঁদছে, চোখের পানিতে বাবা দুয়ারকে ভিজাচ্ছে, মানুষ না যে আমেনাকে ডেকে কথাটা বলবে। আমেনা চলে আসলাম, আমেনা উটের কান্না দেখে জানে বাবা তিনিও কাঁদতে লাগলো। ওরে উঠি দিদি, তোর মালিক কই রে? তোর স্বামীকে, আমার স্বামীকে কোথায় রেখে আসলি রে? ওর কথা বলতে জানে না, শুধু কান্দি শুধু কান্দি। আমি এক পা দুপা করে শ্বশুর আব্বার কাছে গেলেন, আব্বা হুজুর এ তো আপনার সব বেটা ঘুরে আসলো, কিন্তু কই আপনার ছোট বেটা কই? আমার স্বামী কই? তাকে কেন খুঁজে পায় না, তাকে কেন দেখা যায় না? বলল আমি না আল্লাহর কাছে দোয়া কর রে মা, উনি নাকি অসুস্থ হয়ে গেছে, বিমার হয়ে গেছে, উঠে চড়তে আসতে পারল না, তাই তাকে মদিনায় ছেড়ে চলে এসেছে। আমি না মা ঘরে বসে আমার বেটার জন্য দোয়া কর মা, তোর স্বামী হইল আমার বেটা হল, এটা আল্লাহর কাছে দোয়া কাজে না আল্লাহ ভালো করে দেয়। আহ কোন বিবি কি চাইবে যে ভালো না হোক? সবাই চাইবে ভালো হয়ে যাক। ও বাবা আমি না আপনার ঘরে চলে গেল বাবা, ঝরঝর করে কান্দে আমার আব্দুল মুত্তালিব কান্দে আল্লাহ, এমনি করে কান্দতে 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 কয়েকটা দিন পার হয়ে গেল, একটা মিনিটের জন্য আমি না চোখে জানি ঘুম না, আমেনার চোখের পানি বন্ধ হয় না। একদিন কাঁদতে কাঁদতে আমেনা উঠে গেল বাবা শ্বশুর আব্বার কাছে, আব্বা গো আর কাঁদতে পারি না আর সহিতে পারি না, আমার স্বামীর বিচ্ছেদের জ্বালা, ওজ আব্বা যা আমার স্বামী যেই অবস্থায় থাক না কেন একটু দয়া করে আমাকে এনে দেন, আমি তার একটু সেবা করব। জানি না কখন কার মরণ আল্লাহ লিখেছে, তবে
আব্বা গো যদি আমার স্বামী হঠাৎ মারা যায়, আমার মনে একটা আফসোস থেকে গেল, মরণ কালে স্বামীর মুখে একটু শরবত দিতে পারবো না, একটু ঠান্ডা পানি দিতে পারবো না, মনের দুইটা কথাই কইব, আমাকে হয়তো শেষ কথাটা বলতো আমার স্বামী যদি বিদেশে মারা যায়, এটাও বলা হবে না। সুবহানাল্লাহ। তাব্বা হুজুর যে অবস্থায় থাক না কেন, এটাই আপনার কাছে আমার দরখাস্ত, যা আমার স্বামীকে আপনি এনে দেন। আচ্ছা ঠিক আছে, মা চেষ্টা করছি, দেখি তুমি যাও ঘরে যাও, মা কাঁদিও না, সাও সহিতে পারি রে, আমি না তোর চোখের পানি আমি দেখতে পারি না, আমি না তোর চোখের পানি আমি সহিতে পারি না, যা মা ঘরে যা আমি ব্যবস্থা করি। বড় বেটাকে ডাকলো, হরেশ রে আমি না শুধু কামছে রে, খাওয়া দাওয়া ত্যাগ করেছে নিজের স্বামীর জন্য রে, তাই বেটা এক কাম কর, তোর কষ্ট হবে আমি জানি, একবার আসলে আবার যেতে হবে, বেটা যা তোর ছোট ভাই আমার বেটা আবদুল্লাহকে আমেনার স্বামীকে যে অবস্থা থাক না কেন ওই মদিনা থেকে মাক্কা এলিয়ে আয়। বেটা একটু যা না, কষ্ট কর বেটা, বেটাও ছিল বেটার মতোই রাজি হয়ে গেল। আমার বাপ যখন বলছে বুড়া মানুষ, বাপের বর দোয়া নিতে রাজি নেই, বাবা গো আবার উঠে চড়ে যেতে লাগলো মদিনায় ছোট ভাইকে আনবার জন্য, কিন্তু কতবার শুনবেন আপনারা, আনতে কি পারবে, পারবে না। মদিনায় চলে গেল, মদিনায় যাওয়ার পর যেখানে রেখে আসছে ওইখানে গেল, যে হাসপাতালে ভর্তি করে ওখানে তো যাবেন, ওইখানে গেল, দেখছে বিছানা আছে, বাড়ি আছে, ভাইটা না, বিছানা আছে, হাসপাতালের বেড পড়ে আছে, রোগী নাই, কি অবস্থা হবে, জিজ্ঞাসা করো গো মামা, ও গো মামা তো ভাই, ও মদিনার জনগণ এখানে যে আমার ছোট ভাইটাকে রেখে গিয়েছিলাম, কই তাকে কেন পাই না, কোথায় তোমরা লুকিয়ে রেখেছো বলো, মানো ওনার কথা শুনে সবাই ঝরঝর করে কাঁদে আর বলে হারের সোনা তোমার ছোট ভাইকে তোমাকে আর ফিরিয়ে দিতে পারলাম না, এই জন্য ও দেখো তাকায়া, ওই দেখো মাকামে আবু আনামক জায়গায় ওইখানে তার কবর হয়ে গেছে, ইন্তেকাল করে গেছে, কিছু আর করার নেই, ইন্তেকাল করে গেছে বলল, হ্যাঁ কিছুই করার নাই বাবা, দৌড়া মেরে কবরটার কাছে বাবা গেল, ছোট ভাইয়ের কবরের কাছে দাঁড়ায়া বড় ভাই কান্দে, আব্দুল্লাহ রে আমি তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলাম, আমার আব্বা পাঠিয়েছে, আমি তোর কবর জিয়ারত করবো এটা আমি ভাবতেই পারিনি, হাই রে মরণ, বড় থাকলো, মেজে থাকলো, সেজে থাকলো, সব থাকলো, আর তুই আমাদের ছোট ভাইটাই চলে গেলি, এখন আমি আব্বাকে কি বলবো, আমি নাই কে ভাই মুখ দেখাবো তো দেখাবো কি করে, ওই কবরটার কাছে বাবা দাঁড়িয়ে বড় ভাই কান্না করছে, ওই কান্না দেখে একটা 10 বছরের ছেলে পাহাড়ের দিক থেকে একবারে বন্দুকের গুলির মতো ছুটে আসছে, এসে পাশে দাঁড়াইলো, চাচা ও চাচা, উনি চোখের পানিগুলাকে মুছে দিয়ে তাকিয়ে বলল, বাবা আমাকে বলছিস, বল হ্যাঁ আপনাকে বলছি, কি বলছিস বল, বলল এই কবরবাসী কি আপনার নিজের ভাই, বললো হ্যাঁ রে আমার নিজের ভাই, আমার ছোট্ট ভাই, কাজ হয়ে গেল, কি একটা আংটি ছিল বাবা হাতে, আংটিটা খুলে দিল, আংটি কেন, বলে আমরা ছোট ভাই যখন এতেকাল করি আমাকে আংটিটা দিয়ে বলেছিল, বাবা তুই সকালে ছাগল বকরি চড়াতে যাস আবার সন্ধ্যাতে বাড়ি আসিস, আজ হোক কাল হোক 1 মাস পরে 1 বছর পরে তোর মরণ রাখা পর্যন্ত টাইম থাকলো,
কোনদিন যদি মক্কা শরীফের কারো সাথে দেখা হয় আমারে নাম লেখা আংটিটা দিয়ে দিস আর ওই লোকটাকে বলে দি আমার বিবি আমিনার কাছে যেন আংটিটা পৌঁছে দেই জীবনে আর কোনদিন দেখা হবে আংটিটা দেখে বড় ভাই কান্দে ছেলেটাকে মুখে নিয়ে বলে বেটা আমার ছোট ভাই তো আংটিটা দিয়ে গেছে আচ্ছা আর কিছু বলেছে শুনেছিস বলে মনে পড়ে না কিছুই মনে পড়ে না কিছু বলে নাই বলে না উনি তেমন কোনো কথা বলে নাই তবে একটা কথা বলতো আল্লাহ গো আমি তো চলে যাচ্ছি বিবির সাথে আমার দেখা হলো না আমার আমিনার সাথে দেখা হলো না বাবার সাথে দেখা হলো না কাবার সাথে দেখা হলো না তবে আল্লাহ একটা দোয়া তোমার কাছে আমি যখন এইখানে মদিনায় আমার মাজার হয়ে গেল আমার বিবি আমিনার কবর যেন এই মদিনায় হয় এই কথাটাই আমি একটু বলতে শুনেছি তারপরে গায়বানা আওয়াজ হলো আব্দুল্লাহ তোমার দোয়া কবুল তোমার দোয়া কবুল করলাম তোমার কবর জন্ম হলো মক্কাতে আর তোমার কবর হলো মদিনায় আমিনার জন্ম হলো মদিনায় এই মদিনাতেই তার কবর হবে এই আব্দুল্লাহ আর একটা কথা বলি তুমি যে একটা সন্তান ছেড়ে আসছো আমিনার পেটে ওটা হলো আমার দোস্ত সুবহানাল্লাহ ওটা আমার আখেরি নবী রে যার অশিলায় 18,000 মাকুলকা আমি আল্লাহ তৈরি করেছি রে ওরে আব্দুল্লাহ শুধু তোর আমেনার কথা ভাবলি রে আমার দোস্তের কথা ভাবলি না আমেনা আমেনার কবর এই দেশে হবে সত্য আর আমেনার বেটা আমার আখেরি নবী তার রওজা হবে এই সোনার মদিনায় উনি হইল বাবা কাবার কাবা এইখানে তার রওজাই পাক হবে বড় ভাই জেনে গেল বুঝে গেল কবরখানা জিয়ারত হয়ে গেল আব্দুল্লাহ গেলাম ভাই এপারে ওপারে যাবার বিকেলে আসবো আর আসতে পারবো কি পারবো না জানি না এত দূর আসতে পারবো কি না ওই মক্কা থেকে মদিনা কবে আসবো জানি না এমনি করে কবরখানা জিয়ারত করে নিয়ে বাবা আবার রওনা দিল ওই মদিনা থেকে মক্কা মনে রাতের 24 ঘন্টা বাবা রাস্তা তাই করে আর চলে আসে ওদিকে আমে না একদিন রাতের বেলাতে একটা স্বপ্ন দেখেছিল বাবা আমার মা বোনেরা শুনবেন মা একটা স্বপ্ন দেখে আমেনার চোখের ঘুম জানে উড়ে গেল কি স্বপ্ন স্বপ্নটা দেখলাম আর জনাব আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলে আব্বা গো আজকে রাতে একটা স্বপ্ন দেখেছি বড় মারাত্মক স্বপ্ন এটা কোনোদিন আমি দেখি না আব্দুল মুত্তালিব বলে মা কি স্বপ্ন দেখেছো মা আমি না তাড়াতাড়ি করে বলো আমার বেটা অসুস্থ মনের অবস্থা ভালো নয় বলে আব্বা গো আমি স্বপ্ন যোগে দেখলাম আমার বুকে থেকে একটা নূর উড়ে যেন আকাশে কোথায় হারিয়ে গেল আমার বুকে থেকে একটা নূর ওই নূরটা যেন উড়ে কোথায় হারিয়ে গেল আর খুঁজে পাইলাম না আমার আব্দুল মুত্তালিব মাথা নিচু করে ঝরঝর করে কান্দে এটা কি স্বপ্ন দেখেছিস মা কেন আব্বা গো এটা স্বপ্নকে ভালো না বলে ভালো না রে মা এই জন্য ভালো না বিবাহিতা নারীদের জন্য বড় বিপদ সেটা হলো বিবাহিতা নারীদের বুকের নূর হলো তার স্বামী আর তোর বুকের নূর আকাশে উড়ে যাওয়ার মানে হলো এটা আমার আব্দুল্লাহ বুঝিয়ার নাই রে আমার আব্দুল্লাহ বুঝিয়া দুনিয়াতে বেঁচে না কবরে শুয়ে গেছে রে আবে না ঘরে যা মা
আজকাল হয়ে আছে, আমার বড় বেটা খবর আনতে গেছে, আসবে, আসতে গেলে পরিষ্কার হওয়া যাবে। এমনি করে বড় বেটাও চলে আসলো। চিন্তা করে আল্লাহ, এত বড় নিদারুর খবর, এত বড় দুঃখের সংবাদ আমি আমিনার কাছে বলতে পারবো না। আমিনা একটা মহিলা, আমিনা একটা মেয়ে মানুষ, স্বামী মরার কথা শুনে হার্ট ফেল করে দিতে পার। মেয়েদের দিলটা বড় নরম, মা বোনদের দিলটা বড় হালকা। এই জন্য আমি আর কাছে বলবো না, আমি আমার আব্বার কাছে বলবো। বাবা গো আসলো, আব্বার কাছে আসলো, আব্বা জিজ্ঞাসা করো বেটা তোকে যে কাজের জন্য পাঠিয়েছিলাম, হইল কই? আমার আব্দুল্লাহ কই? আমার আব্দুল্লাহ কবে আসবে রে, কবে আসবে রে? আব্বার ঘাড়ে মাথা দিয়ে বাবা ঢুকরে ঢুকরে কাঁদতে লাগলো আর বলে, আব্বা আপনার ছোট বেটা, আমার ছোট ভাই আব্দুল্লাহ আর কোনোদিন আসবে না, আর কোনদিন আসবে না, এই জন্য আসবে না। উনি ভবলীলা সঙ্গ দিয়া চিরদিনের মত কবরে তিনি শুয়ে গেছে। যেটা আমিনার স্বপ্ন দেখলো তাই হয়ে গেল, তিনি কবরে শুয়ে গেছে। আমিনা বলে, ওই তো আমার ভাসুরটা চলে এসছে, আমার স্বামীর বড় ভাইয়া চলে এসছে, কি কথা তারা আলোচনা করছে দেখি আসলো। কি হলো আব্বা? হুজুর কই? আপনার ছোট বেটা কই? আমার স্বামী কই? আব্দুল্লাহ? আব্দুল মোত্তার বলে, মা তুমি ঘরে যাও, তোমার স্বপ্নটা সত্য হয়ে গেছে মা, আর কোনোদিন তোর স্বামী আসবে না, আর কোনদিন তোর সাথে ঘর করবে না, সংসার করবে না। এই জন্য তার টাইম ছিল না, টাইম শেষ হয়ে গেছে মা, তাই চিরদিনের মতো কবরে শায়িতা হয়ে গেছে, শায়িতা হয়ে গেছে, কবরে শুয়ে গেছে। আমি না ঘরে যাও, আমার বেটার জন্য আল্লাহর কাছে দোয়া কর রে মা, স্বামী হারা। আমি না মাটি ফাটে না যে ঢুকে যায়, মনের অবস্থা ভালো নয়। বাবারা আব্দুল মুত্তালিব বলে, মা বুক বাড়িয়া কাঁদিস না রে, কাঁদে লাভ নাই রে, চুল ছিঁড়ে কাঁদিস নে রে মা। আমি না যা ঘরে গিয়ে আল্লাহর কাছে দোয়া কর মা। এই কথা বলে আমিনাকে বিদায় করা হলো, চোখের পানি ফেলতে ফেলতে নিজের বাসায় গেল। বাসায় বসে বসে নিজের ঘরে বসে বসে বাবা কান্দি, হঠাৎ করে কোনো কথা মনে পড়ে গেছে, স্বামীর রূপ চেহারাটা সামনে ভেসে উঠেছে। অমনে একবার জানাবে না চিড়খন মেরে কেঁদে উঠেছে। আমি আর ভিতরে এমন জ্বালা ধরেছে, এমন আগুন জ্বলেছে, আমি না যদি একটু জোরে না কান্দে আমিনার বুক খান বাষ্ট হয়ে যাবে, এমন গুমরাতে আরম্ভ করলো, যার কারণে পুরুষেরা চিৎকার করে কাঁদতে পারে না। আমার মা বোধ তেলটা বড় হার হালকা পাতলা, তারা সহ্য করতে পারে না। আমি না একটু আওয়াজ করে কেঁদে উঠল, যেমন কেঁদে উঠেছে এই আশেপাশের মা বোনেরা দৌড়ে এসেছে। আমি নার বাড়ি ভর্তি হয়ে গেল লোকজন, কি হলো বহির? আমি না কি হলো মা? বলে, শোনো গো, আমার স্বামী অসুস্থ ছিল তোমরা জানো? বলে, হ্যাঁ, খবর এলো আমার স্বামী আর নাই, আমার স্বামী আর নাই, আমাকে একা করে দিয়া চিরদিনের মতো তিনি মদিনায় কবরে শুয়ে গেছে। জীবনের অন্তিম কালে এ জরাইলে আসে হেয়া, যেদিন সোনার জীব যাবে রে লইয়া, যেদিন সাধের জীব যাবে রে লহিয়া, যারে তুমি এত যত্নে রাখিলে ঘরেতে, যাহার লাগে দুঃখ কষ্ট কত না সহিলে, আজ তোমার ফাঁকি দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া পাখি গেল রে উড়িয়া, যেদিন সোনার জীবন
যাবে রে লইয়া তাদের সাধের জীব যাবে রে লইয়া তখন মাটির কবর মাটির ঘর হবে মাটির বিছানা খানে এই চতর পাশে মাটি তোমা ওই বাসের ছলে মাটির কবর মাটির ঘর হবে মাটির বিছানা খানে চতর পাশে মাটি তোমা ওই বাসের ছলে কেমন করে রইবি রে ভাই কেমন করে রইবি রে ভাই ওই অন্ধকার কবরে যাদের সোনার জীব যাবে রে লইয়া এই যাদের সাধের জীব যাবে রে লইয়া মরতে হবে এই ভবে আগেতে কেউ রবে না বাজে আও আর মরার জালে আছি রে ভাই আমরা যে ফাঁসিয়া আল্লাহ আহম্মা সাল্লাল্লাহ সাইয়্যাদেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যাদেনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাবা আশেপাশের মা বোনেরা এসে আমিনার চোখের পানিগুলো মুছাইয়া দিল আমিনাকে সান্ত্বনা দিল আমিনাকে দেওয়ার লাভ হবে না বহি স্বামীর জন্য দোয়া কর আর দোয়া ও তারা দোল বালা বালা মুসিবত টলে যায় একটু দোয়ার বদলে তাই স্বামীর জন্য দোয়া কর পাঁচ জনা পাঁচ রকমের কথা দিয়া আমিনাকে সবাই সান্ত্বনা দিল আস্তে 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 সবুর হয়ে গেল কাঞ্জা লাভ নেই বাবা দোয়া মৃত্যু ব্যক্তি একটু দোয়া চায় দোয়া ছাড়া আর তারা কিছু খেতে চাইনি রে বাবা টাকা চাই না পয়সা চাই না একটু দোয়া চাই ছেলে মেয়েদের কাছে আত্মীয় স্বজনের কাছে মুসলমানদের কাছে এইভাবে আমি না সময় কাটতে লাগলো কি বুঝালাম বাবা আমার মা বোনের আগে দুই মাসের নবী আমিনার পেটে রইল স্বামী হারা হলো আর আমার নবী তিনি বাবা হারা হলো ও বাবারা মায়েরা এমনি করে যাবে না বলে এক মাস দুই মাস তিন মাস চার মাস করতে করতে ছয় মাস পর্যন্ত আমি কিছুই বুঝতে পারিনি আমার পেটে সন্তান আছে তা হ্যাঁ গো আমি না আমার মা বোনেরা বলবে হ্যাঁ হেলাল ছয় মাসের একটা গর্ভবতী মহিলাকে দেখলে বলতে দূর থেকে তো চিনা যায় আল্লাহর কসম মা আমার মা বোন বিবি বাল বাচ্চা আছে মায়েরা রে আমি না পেটটা বড় হয়নি মা আমি না বলতো আমাকে ভারী লাগতো না আমি মাসে মাসে যেমন শুনে সেরকমই রয়েছি ইশারায় বুঝে নেবেন মা বোনেরা আমি না বলে কি করে বুঝবো আমার পেটে সন্তান আছে তা তবে আমি দেখেছি রাস্তায় চললে মাথার উপর দিয়ে কোনো পাখি উড়ে যেত না জোরে বলে সুবহানাল্লাহ আমি না বলে ব্যাপার কি ওই পাখির দলগালা আস্তে আস্তে হঠাৎ করে দাঁড়িয়ে গেল কেন পাখি গালা বলে উড়ে যাস না আর এদিকে ঘুরে পড় কেন বলে যে মেয়েটা যাচ্ছে দেখ ওই মেয়েটা সাধারণ মেয়ে না উনি হলো আমার বিশ্ব নবীর আম্মা আমেনার পেটে আমার নবী আছে রে আমেনার মাথার উপর দিয়ে বেড়ে যে বেদবি করবে না সুবহানাল্লাহ আমি জানতে পারলাম এই করে তারপরে আরো ক্লিয়ার হয়ে গেলাম কবে একদিন বাড়িতে আমার শ্বশুর নাই ভাসুর নাই কেহ নাই আমি একলা বাড়িতে আছি আমি না আমি একা বাড়িতে রয়েছি অল্প বয়সের মেয়ে বাবা
বাবা গো 16 বছরে বিয়ে হয়েছে আমেনা আব্দুলার বয়স 24 বছর ছিল শুনেছেন তো আপনারা বাবারা এইবারে স্বামী গেল অল্প বয়সের মেয়ে বাবা মুখ দেখলে চোখে পানি চলে আসে একটা অল্প বয়সের মেয়ে যদি স্বামী হারায় বড় দুঃখ হয় কিছু করতে পারবো না ঠিকই আছে কিন্তু অন্তরখানা কাঁদে বাবারা ও মায়েরা রে অনেক মহিলারা আছে অনেক মেয়ে আছে বাবা তারা কিছুদিন পরে আবার বিয়ে করে নেই আবার কিছু মা বহিন আছে তো একটা সন্তান আদি থাকতে গেলে ওই সোনামণি ছেলেদের মুখের দিকে তাকায়া ওই মেয়েটার সংসার করতে পারি না লজ্জা হায়া বলে একটা জিনিস আছে পারে নাই আল্লাহ আমি যদি স্বামী বিয়ে করে স্বামী পাবো কিন্তু আমার ছেলেগুলো মাওর হয়ে যাবে এই করে তারা সহ্য ধৈর্য ধরে থেকে যাই আর আমরা পুরুষেরা তা করতে পারি নাই বেড়া ধারা নিশলা যাই হোক বাবা এমনি করে আমি না বলে আমি একা বাড়িতে রয়েছি বাবা হঠাৎ করে দেখে রই তোরা জুলন্ত আমি একটা লম্বা মতো মানুষ যেন গেটের কাছে দাঁড়ায়া আমি না বলে আল্লাহ আমার শ্বশুর নাই আমার ভাসুর কেহ নাই আর একটা বেটা ছেলে এত লম্বা আমার বাড়ির সদর গেটে দাঁড়িয়ে কি চাই লোকটা কাকে চাই আমার শ্বশুরের সঙ্গে কোনো লেনা দেনা আছে নাকি আমার ভাসুরদের সঙ্গে কোনো ব্যবসা বাণিজ্য করে নাকি কিছুই তো বলে না আমেরা তখন জিজ্ঞাসা করলো ভেজালটা সেরে দি জিজ্ঞাসা করে মানান্তা কে আপনি আরবের ভাষা হচ্ছে আরবি জিজ্ঞাসা করলো আপনি কে কেন দাঁড়িয়ে আছেন কাকে চাই উনি বলল আমি না আমি কাউকে চাই না তোমাকে চাই আমি না তোমাকে চাই আরো ভয় হয়ে গেল কি কথা বলে লোকটারে আমাকে চাই এই আমি না ভয়ের কোনো কারণ নাই গো ভয়ের কোনো কারণ নাই তোমাকে একটা খবর দেওয়ার জন্য আমি খোদার জান্নাত থেকে এসেছি জোরে বলে সুবহানাল্লাহ জান্নাত থেকে এসেছেন বললে হ্যাঁ কি খবরটা দেন না গো আমার স্বামী দুনিয়াতে নাই গো কি খবর আপনি দেবেন বলল আমি না ইন্নাকে কাদ হামেল তেবে সাইয়ে দিল মুরসালি আরবি তো বলে আমি না বুঝে গেল আপনারা তো বুঝলেন না ইন্নাকে কাদ হামেল তেবে সাইয়ে দিল মুরসালি এর মানে হলো আমি না তুমি গর্ভবতী আছো মা আর তোমার পেটে একটা সন্তান আছে উনি হলো আখেরি পাইগাম্বার সাবধানে পা ফেলাবে মা খবরদার তোমার পেটে হলো আখেরি নবী আছে আল্লাহর দোস্ত আছে সাবধানে পা ফেলাবে আমি না আচ্ছা আপনি আপনার পরিচয় উনি পরিচয় দিলে আবুহু আদামা আমি হলাম তোর পেটে যে সন্তান আছে তার আদি পিতা আদি পিতার নাম কি আদম আলাইহিস সালাম আমাদের মা হাওয়া সবাই জানেন ওই সূত্রে বলল আমি হইলাম আবুল বাশার আর তোমার পেটে যিনি আছে ইনি হইল সাইয়্যদুল বাশার সুবহানাল্লাহ আমি হলাম আদম পয়গম্বর আসলাম আমি না ও আমি না গেলাম এই খবরটা দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে তাই আসলাম আচ্ছা ঠিক আছে উনি চলে গেলেন আমি না বলে এমনি করা মাসে মাসে আমাকে জানিয়ে দেওয়া হতো তাতে আমি জানতে পারতাম পেটে সন্তান রয়েছে ওরা না আমি বুঝতে পারিনি বলল সেদিন থেকে জানতে পারলাম গণনা করে দেখলাম তিশাতে আশহরির কামারিয়া চাঁদের গণনায় আমার বেটা ছিল আমার পেটে 9 মাস নবীজি মার পেটে 9 মাস 9 মাস পড়া হয়ে গেছে রবির আওয়াল শরীফে রবির আওয়াল শরীফে আমার নবী দুনিয়াতে আসছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা গো অনেকে বলে যে নবীর জীবনী তো আমরা শুনেছি তো শুনেছেন কিন্তু মনে কেন রাখেন না এক জায়গায় জিজ্ঞাসা করছে এই দাদা ইংরেজি কোন মাসে আমার নবী এসছে বলেন তো তবু ছোট মাস্টারকে বলেন আমরা মাস্টাররা ইংরেজি ইংরেজি জানি না মানে পারবে না তো মুখ চালাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওটা জানিস না তো বাংলা তো জানি বলে হ্যাঁ বাংলা ভালো জানি তো বাংলা কোন মাসে ক তারিখে নবী এসেছিল বল বলছে এটাও তো জানা নেই তো কোনটা জানিস কোনটাই